বৌমা তোমাকে বলেছি না তুমি আমার ঘরে ঢুকবে না তোমার ওই ছোট লোকি অলক্ষী হাত আমার ঘরের কোনো জিনিসে পড়ুক সেটা আমি কখনোই চাই না মা আমি ছোট লোক নই বুঝেছেন হতে পারে আমার বাবার অত বেশি টাকা নেই কিন্তু আমার বাবার অনেক বড় একটা মন আছে আর সেই মন আমাকেও দিয়েছে আর তার জন্যই আমি সবাইকে ভালোবাসতে পারি এখন ছোট লোক যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা হলেন আপনি বৌমা তুমি যে মুখে আমাকে ছোট লোক বলছো তোমার সেই মুখ আমি মেরে ভোঁতা করে দিব এই বলে দিলাম আমি মা সত্যি কথা সবারই গায়ে লাগে যেমনটা আপনার গায়ে লাগছে এই বলেই তুমি রাগ করে রান্নাঘরে চলে যায় এদিকে মিনুও রাগে আগুন হয়ে ফুলতে থাকে এই কাল নাগিনেকে আর কিছুতেই আমার বাড়িতে রাখা যাবে না একে বাড়ি থেকে বের করে আমার কোটিপতি বোনের একমাত্র মেয়ে মুন্নির সাথে আমার ছেলের বিয়ে দিয়ে মুন্নিকে আমার এই বাড়ির বউ বানাতে হবে আর যদি একবার আমার বোনের মেয়েকে এবারের বউ বানাতে পারি তাহলে তো টাকার উপর ঘুমাতে পারবো মিনু বসে বসে দিবা স্বপ্ন দেখতে থাকে ঠিক তখনই মিনুর ফোনে একটা কল আসে হ্যালো মাসিমণি আমি মুন্নি বলছি কেমন আছো তুমি আর তোমার সেই ছোট লোকের বাচ্চা ছেলের বউ কেমন আছে মারে এতক্ষণ আমি তোর কথাই ভাবছিলাম রে আমি ভালোই আছি তোরা কেমন আছিস আর ওই ছোট লোকের কথা বলিস না আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে আমি যদি তোকে আমার ছেলের বউ বানাতে পারতাম তাহলে মরেও নিজেকে ধন্য মনে করতাম তুমি চাইলেই তো নিজেকে ধন্য বানাতে পারো মাসিমণি কিভাবে রে মা বল আমায় তুই যেভাবে বলবি আমি সেভাবেই করব তুমি তোমার ওই ছেলের ছোট লোক বউকে বাড়ি থেকে তাড়িয়ে দাও আর আমাকে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাও কিন্তু আমার হাতটা যে একটু চুলকাচ্ছে রে মা আসলে আমি ওর কাছে কটা গয়না দেখেছি বুঝতে পেরেছি মাসিমণি তুমি এবার চলে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে রে মা আরে দিদি এসেছে যে আমার বাড়িতে তা দিদি এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন ভিতরে চলে এসো সেই কতদিন থেকে তোদের দেখি না তাই তো আমার মনটা একটু আকুলি বিকুলি করছিল তাই আর দেরি না করে সোজা চলে এলুম ভালোই হয়েছে মাসিমণি চলো এবার আমরা পেট পুড়ে একটু খেয়ে নে তারপর সব বুঝিয়ে দিচ্ছি আমি তোমাকে এরপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে নেয় আর মুন্নি তার ঘর থেকে একটা বাক্স ভর্তি টাকা এনে মিনুর হাতে দেয় মাসিমণি এই নাও 1 লক্ষ টাকা এগুলো নিয়ে তুমি তোমার পছন্দ মতো গয়নাগুলো কিনে নাও আর ওই আপদটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও আমি খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে যেতে চাই যদি তুই আরো ভালোভাবে কাজ করতে পারিস দিদি তাহলে তুই টাকার ভিতর গড়াগড়ি খাবি এত এত টাকার কথা শুনে মিনুর চোখ লোভে চকচক করতে থাকে মিনু তাদের কথা দিয়ে নিজের বাড়ি ফিরে আসে এদিকে টুনি তার ননদ রানুর সাথে কথা বলছিল রানু আমি কিন্তু জানি তুমি একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছো কিন্তু তুমি যার সাথে জড়িয়েছো তার অনেক টাকা আছে কিন্তু সুখে রাখার মতো কোনো মানসিকতা নেই তাই তুমি আর ওই ছেলের সাথে একদম মিশবে না আমি তোমার ভাইকে বলি তোমার সাথে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিব এই যে মেয়ে আমার মেয়েকে শাসন করার অধিকার কে দিয়েছে তোমাকে আমি যেহেতু এখনো বেঁচে আছি সেহেতু আমি ওকে শাসন করব আমি ওর বৌদি আর মায়ের পর বোন বা বৌদি তো মায়ের মতো হয় তাই আমার অধিকার আছে ওকে শাসন করার দেখো আমাদের মামির মাঝে তোমার ওই নোংরা নাক একদম গলাবে না এ আমি বলে দিলাম আমার নাকটাই যে এমন একটু বেশি লম্বা তাই তো একটু অন্যায় দেখলে আর থাকতে পারি না শয়তান বাবার শয়তান মেয়ে আর একটা কথা বললে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিব এই বলে দিলাম এটা আমার স্বামীর বাড়ি এখান থেকে আমি কোথাও যাব না আর আপনি যদি আর একবার আমার বাবাকে নিয়ে কথা বলেছেন তাহলে আপনাকেও আমি আর ছেড়ে কথা বলবো না কি করবে তুমি মারবে আমায় মা কি হয়েছে এত চেঁচামেচি কেন
বাবা রে, আমি আর কি বলবো, আমার এই পোড়া কপালের কথা তোর বউকে বলেছিলাম আমার ঘর পরিষ্কার করে আমার পা দুটো একটু টিপে দিতে, আর তোর বউ কিনা আমাকে বলছে আমাকে ধরে মারবে। মিথ্যে কথা, আমি ওসব কখনোই বলিনি, আপনি মিথ্যেবাদী শাশুড়ি। চুপ, আর একটাও কথা বলবে না আমার মাকে নিয়ে, আর একটা কথা বললে আমি তোকে থাপড়িয়ে মেরে ফেলবো। দাদা আমার কথাটা শোন। চুপ কর, বড়দের মাঝে তুই একদম কথা বলবি না, যা নিজের ঘরে গিয়ে পড়তে বস। আর টুনি, এখন আমি অফিসে চলে যাচ্ছি, কিন্তু এরপরও যদি তোমার কোনো কথা শুনেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে টুনি অফিসে চলে যায়। মিনু টুনিকে দেখে হাসতে থাকে। কেমন লাগলো বৌমা, এখনো সময় আছে, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আর আমাকে আমার বোনের মেয়েকে আনতে দাও। এটা আমার ঘর, আমার সংসার, আর আমিও দেখি আপনি আমাকে কি করে তাড়ান। এই বলে টুনি নিজের ঘরে চলে যায়। এদিকে মিনু মনে মনে ফোন দিয়ে থাকে। পেয়েছি, এবার দেখি টুনিকে বাড়ি থেকে তাড়াতে আমাকে কে আটকায়। এরপর মিনু নিজের ঘরে গিয়ে নিজের বুদ্ধিতে শান দিতে থাকে। এদিকে দেখতে দেখতে ততক্ষণে রাত হয়ে আসে। মা জানেন, ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, ভেবেছিলাম বিয়ের পর শাশুড়িকে নিজের মা বানিয়ে নিব, কিন্তু আপনি তো আমাকে সেই সুযোগটা একদম দিচ্ছেন না, আপনি আমাকে দয়া করে সেই সুযোগটা দিন না মা। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা ভেবে দেখছি, এবার তুমি যাও তো, আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো তো। টুনি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় আর এক গ্লাস দুধ নিয়ে তার শাশুড়ির কাছে আসে। এই নিন মা, দুধ খেয়ে নিন। আমার বুক জ্বলে যাচ্ছে। টুনা, বাবা তুই কোথায়? তোর বউ আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চাইছে। মা, কি হয়েছে তোমার? বিষ, বাবা তোর বউ আমাকে বিষ দিয়েছে। না, আমি বিষ দিইনি, মা মিথ্যে কথা বলছে। আগে আমি মাকে হাসপাতালে নিয়ে যাই, তারপর তোমাকে আমি দেখে নিচ্ছি। না না বাবা, আমি হাসপাতালে যাব না। না মা, তোমাকে যেতেই হবে। মিনু কিছুতেই হাসপাতালে যেতে রাজি হয় না, কিন্তু টুনা জোর করে মাকে নিয়ে হাসপাতালে যায়। আর ডাক্তার মিনুকে পরীক্ষা নিরীক্ষা করে বলে, রোগীর শরীরে কোনো বিষের ছিটে ফোটাও নেই, রোগী হয়তো ভুল করে বলছে, কিন্তু তবুও যদি সন্দেহ হয় তাহলে আমরা রোগীর পেট কেটে পরীক্ষা করব। না না, তোমরা আমার পেট কেটো না, আমি কোনো বিষ খাইনি, আসলে আমি টুনিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এই মিথ্যে নাটক করেছিলাম। ছি মা ছি, তুমি এত নীচ আর এত মিথ্যেবাদী তুমি, মা মরা এতিম মেয়েটার সাথে তুমি এমন করতে পারলে, তোমার জন্য আমি টুনিকে ভুল বুঝেছি। আমার ভুল হয়ে গিয়েছে, তুই আমাকে মাফ করে দে বাবা। মাফ আমার কাছে নয়, তুমি মাফ টুনির কাছে চাও, ও যদি তোমাকে মাফ করে দেয় তবেই তুমি মাফ পাবে। আমার কাছে আর মাফ চাইতে হবে না মা, আমি আপনাকে মাফ করে দিয়েছি। এরপর থেকে সবাই মিলে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।